তিন মুআসসাস মুহতারাম অধিকারের মুসল্লিয়ান এজম, সমস্ত প্রশংসাশী মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অন্যান্য জুমার খুতবার ন্যায় আজকেও মসজিদে এসে জুমার খুতবা পড়ার জন্য যে আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন, সে মহামণি রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম অবতীর্ণ হোক বিশ্ব মানবতার অগ্রদূত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আজকের আলোচনা বা খুতবাটা উপস্থাপন করতে চাচ্ছি, আমার আলোচ্য বিষয় হল ফেরকাতুন নাজিয়া, বাংলায় বলতে পারি মুক্তিপ্রাপ্ত দল। আমরা চিনব কি করে, যে আমরা মুক্তিপ্রাপ্ত দলকে বুঝবো কি করে? এই পৃথিবীতে দলের কোনো অভাব নেই। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরাতুল আনআমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন 159 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআ লাস্তা মিনহুম ফি শাইইন। ইন্নাল্লাযীনা ফাররাকু, যারা দ্বীনের মধ্যে স্বীয় দ্বীন নিজের জীবন ব্যবস্থার মধ্যে যারা তাফরিক সৃষ্টি করে, মানে দলে দলে বিভক্ত হয়ে পড়ে, যারা তাদের দ্বীনকে দলে দলে বিভক্ত করে, নবী আপনি তাদেরকে বলে দিন লাস্তা মিনহুম ফি শাইইন, তাদের সাথে আপনি নবীর কোনো সম্পর্ক নাই। এই আয়াতের ব্যাখ্যায় সুনান ইবনে মাজাতে হাদিস এসেছে, তাফসীর অধ্যায়ে 3026 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী। এই হাদিসটি ইবনে কাসির সহ ইমাম কুর্তুবী তাফসীরে কুর্তুবীর মধ্যে, ফকিরউদ্দিন রাজি তাফসীরে কাবীরের মধ্যে এবং বাইদাবী শরীফ অনেক জায়গাতে এই হাদিসটি কোট করা হয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তিনি আল্লাহর নবীর কাছে এই আয়াতটা বুঝতে চাইলেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআ, যারা তাদের ইসলামকে দলে দলে বিভক্ত করে, স্বীয় দিনকে খণ্ড বিখণ্ড করে, এরা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই আয়াতে ওই সমস্ত লোকদেরকে বলা হয়েছে আসহাবুল বিদাঈ, যারা বিদাতকে অনুসরণ করে চলে, আসহাবুল আহওয়াই, এবং যারা তাদের প্রবৃত্তিকে নিজের মন গড়া শরীয়তকে পালন করে, যারা তাদের নিজের মন রায় মন মতো করে ইসলামের ব্যাখ্যা দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনা মিনহুম বারিউন অহুম মিন্নি বরাউন, আমি রসুল তাদেরকে পরিত্যাগ করেছি, তেমনি ভাবে তারাও আমি নবীকে পরিত্যাগ করেছে, যারা তাদের দিনকে কি করেছে, বিভক্ত করেছে। কিয়ামত পর্যন্ত ইসলামের উপরে কয়টা দল হকের উপর থাকবে? একটি দল, একটি হিজ। কিন্তু প্রত্যেক দল মনে করবে কুল্লু হিসবিন বিমা লাদাইহিম ফারিহুন, সূরা রুমের মধ্যে আল্লাহ আলোচনা করেছেন 31-34 নম্বর আয়াতের শেষ অংশে, কুল্লু হিসবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক দল তার নিজের মতকে নিয়েই আনন্দিত থাকবে, নিজে যেটা ভালো মনে করবে, নিজের দলকে নিয়েই প্রত্যেক দল আনন্দিত থাকবে। কে তথ্যটি দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন আপনাকে বুঝতে হবে ফেরকা মানে কি। ফেরকাতুন শব্দের অর্থ হল দল। ফেরকা দুই প্রকার, একটা হল সঠিক ফেরকা আর একটা হল ফেরকা বাতেলা, বাতিল ফেরকা। আমরাও ফেরকা, আল্লাহ তাআলা বাতিল গুলোকেও দিন বলেছেন, আল্লাহ সূরা সফে আলোচনা করেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি আল্লাহ যিনি তার নবীকে
70 দিন দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। তাহলে নবীজি যেই দিন এনেছেন এই দিনটা সত্য না মিথ্যা? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা দীনিল হক, তিনি দীনে হক একটা সত্য দিন দিয়ে, সত্য জীবন ব্যবস্থা দিয়ে তার নবীকে আল্লাহ প্রেরণ করেছেন। কেন? লিইউযহিরাহু আলা দীনি কুল্লিহি, যাতে করে প্রত্যেক দিনের উপরে আল্লাহর নবীর আমি তো দিন যাতে জয়লাভ করতে পারে, প্রত্যেক দিনকে পরাভূত করে, ভস্মীভূত করে, দিন হককে যেন আল্লাহর নবী গালেব করতে পারে, এই জন্য আল্লাহ তার নবীকে সত্য দিন দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। তাহলে আল্লাহর নবী যেটা এনেছেন এটাও দিন, আর আল্লাহর নবীর দিন যে গালেব বিজয় হয়েছে এটা ওগুলোও দিন, তবে ওগুলো হলো দিনে বাতেলা, ফেরকা বাতেলা। আর আল্লাহর নবীর আনিত দিন হলো নাজি ফেরকা, হেদায়েতের ফেরকা, একমাত্র একনিষ্ঠ দল, যেই দলের উপরে আল্লাহর নবীর পরে সাহাবী, তারপরে তাবেঈ, তারপরে তাবে তাবাই, এবং কিয়ামত পর্যন্ত যারা এই দলের উপর প্রতিষ্ঠিত থাকবে তারাই হক দল। তাহলে দিন ফেরকা দুই রকম, হক ফেরকা, বাতিল ফেরকা। এখন হকের সংখ্যা কয়টি? হক একটি মাত্র দল। হক কয়টি মাত্র দল? একটি মাত্র দল। এটা বিশদ ব্যাখ্যা করলে আপনারা বুঝবেন না। মুসনাদ আহমদের মধ্যে একটা হাদিস এসেছে 27044 নাম্বার 17 নাম্বার বলিয়মে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবিদেরকে লক্ষ্য করে বলছেন, বানি ইসরাইলরা বিভক্ত হয়েছিল 72 দলে, নাসারানরা বিভক্ত হয়েছিল 72 দলে, আর আমার উম্মত বিভক্ত হবে 73 দলে। তাহলে দল মূলত, ফেরকা মূলত হবে কয়টি? 73টি। রাসূল বলেছেন কুল্লুহুম ফিন্নার, প্রত্যেক দলই জাহান্নামে যাবে। প্রত্যেক দলেই কোথায় যাবে? কিন্তু একটিমাত্র ছাড়া। সাহাবীগণ বলেন যে সেই একটিমাত্র দল কারা? আল্লাহর নবী বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যেই দলের উপরে প্রতিষ্ঠিত ছিল এই দলটি ছাড়া প্রত্যেক দলই কোথায় যাবে? এই ব্যাখ্যা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই ব্যাখ্যা দিয়েছেন। তাহলে প্রত্যেক দলেই যদি জাহান্নামে যায়, আর একটিমাত্র দল জান্নাতে যাবে, কারা? কুল্লু ইবাদাতিন লাম ইয়াতাআব্বাদহা আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইত্তাবিউনা বাদি ইল্লা হালিক। হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কুল্লু ইবাদাতিন লাম ইয়াতাআব্বাদহা, তোমরা প্রত্যেকটা ইবাদত করো আল্লাহর নবীর সাহাবীদের মত, কারণ তারা পেছনের লোকদের জন্য, মাঙ্কানা কবলাকুম, পেছনের লোকদের জন্য সাহাবীরা কোনো কিছুকেই বাদ রেখে যাননি, বরং তারা দিনকে পরিপূর্ণ করে দেখিয়েছেন কিভাবে সুদৃঢ়ভাবে একটি দলের উপরে আপনি প্রতিষ্ঠিত থাকতে পারবেন। তাহলে আপনাকে ওই দলের অনুসারী হতে হবে, আপনার মানহাস, আপনার আদর্শ ওই দলের অনুসারী হতে হবে, যাকে আরবিতে বলা হয় আল জামা। আর এটার সাথে যখন আমার নবীজির সুন্নত যুগ হয় তখন এটাকে সম্পূর্ণ মিলে বলা হয় আহলে সুন্নত ওয়াল জামা। তাহলে মুক্তিপ্রাপ্ত দলের নাম কি? আহলে সুন্নত ওয়াল জামা, অর্থাৎ ইসলামের আল জামাআর সাথে যখন আল্লাহর নবীর সুন্নত যুগ হলো তখন তাকে বলা হবে কি? আহলে সুন্নত ওয়াল জামা। এখানে কিন্তু বিষয়টা এরকম নয়, যারা মাজহাবে হানাফি, যারা মাজহাবে মালিকি, যারা ফিকের দিক থেকে মাজহাবে হাম্বলি, এবং যারা সালফি সালিহিনদের মানহাজ অনুসরণ করে চলে, এরা প্রত্যেকেই আহলে সুন্নাত ওয়াল জামাআর অন্তর্ভুক্ত। আমার কথাটা কি বুঝতে পারছেন কিনা? যারা মাজহাবে হানাফি, যারা মাজহাবে মালিকি, যারা মাজহাবে শাফেঈ, যারা মাজহাবে হাম্বলি এবং যারা সালাফি, তারা প্রত্যেকেই আহলে সুন্নাত ওয়াল জামাআর অন্তর্ভুক্ত, একমাত্র আহলে তাশাইয়ু শিয়ারা ছাড়া। হানাফি, মালিকি, শাফি, হাম্বলি,
তাদের সাথে সালাফিদের যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটা হলো ইখতিলাফি দ্বন্দ্ব। ইখতিলাফ বুঝেন নাই, যেমন উদাহরণ দেই, হানাফি মাযহাবের কিছু লোক আমল করে আমিনের শব্দে আসতে পারে, তাদের কাছে মনে হয়েছে খাফাতা বিহা সাউতাহু গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আমরা ইমামের পিছনে আসতে আমিন পড়ি, আসতে আমিন পড়লে পিছনের গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে, আর আমরা আমল করি রাফা বিহা সাউতাহু গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, কেউ যদি ইমামের পিছনে জোরে আমিন বলে তার পেছনের গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। কিন্তু মূলত এই বিষয়টা হলো ইখতিলাফি একটি বিষয়, কারো কাছে মনে হয়েছে আস্তে আমিন বলাটা সুধীর, আর কারো কাছে মনে হয়েছে জোরে আমিন বলাটা সুধীর। আমি আমার জোরে আমিনের জন্য দলিল দেখাবো, প্রমাণ দেখাবো, কিন্তু কেউ যদি আস্তে আমিন বলে তাকে যেমন বিদাতি বলা যাবে না, বিভ্রান্ত বলা যাবে না, কিংবা আহলে সুন্নাতুল জামাআর বাইরে বের করে দেওয়া যাবে না, কেননা প্রত্যেকেই শশ ইখতিলাফের উপর আমল করে দলিলের ভিত্তিতে। এই জন্য তার সাথে আমার যে দ্বন্দ্ব, এটা ইখতিলাফি দ্বন্দ্ব, ইফতিরাকি দ্বন্দ্ব নয়। আপনাদেরকে বিষয়টা বুঝতে হবে। এরপরে আসেন, তাহলে ফেরকাটার সমস্যা কোথায়? আমি পূর্বে বলেছি যে দল হবে মোট 73টি, এর মধ্যে একটি হলো কোনটি? মুক্তিপ্রাপ্ত দল। আমরা এইভাবে বলতে পারি, হানাফি মাযহাবের উপর আমল করেও কেউ জান্নাতে যেতে পারে, মালিকি মাযহাবের উপর আমল করেও কেউ জান্নাতে যেতে পারে, শাফি মাযহাবের উপর আমল করেও জান্নাতে যেতে পারে, হাম্বলি মাযহাবের উপর আমল করেও জান্নাতে যেতে পারে, সালাফিদের কথার উপর আমল করেও জান্নাতে যেতে পারে। কিন্তু আমরা এইভাবে বলি, হানাফি মালিকি শাফি হাম্বলি এই বর্ডার থেকে যারা সালাফি মানহাজকে ফলো করে তাদের বর্ডারটা সুন্দর, তাদের নিয়মটা সুন্দর, তাদের স্লোগানটা সুন্দর, যে আমরা কোরআন এবং বিশুদ্ধ হাদিসের উপর আমল করি, কিন্তু আমরা সারা সবাই জাহান্নামী, এটা একটা ভুল কথাবার্তা, বিভ্রান্ত কথাবার্তা। আমরা এমনটা বলি না। আসলে যারা আমাদেরকে গালি দেন তারা আমাদেরকে নিয়ে ভালো করে গবেষণা না করেই গালিগালাজ করেন। তাহলে প্রবলেমটা কোথায়? তাহলে ফেরকা বন্দী তাহলে কারা? এবার সেই ফেরকা বন্দীদের পরিচয় যদি তুলে না ধরি আমার এই আলোচনাটা অসমাপ্ত থেকে যাবে। আমি পূর্বে বলেছি যে হক দল বের হবে মোট 73টি থেকে, একটি ছাড়া, বাকি সব দলগুলো কি? ইমামে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি কি বলছি, তার বিখ্যাত লিখিত কিতাব কিতাবুল গুনিয়া বা গুনিয়াতুত তালিবিন, আপনারা এটা বাজারেও কিনতে পাবেন, এটা আরবিতেও আছে বাংলাতেও আছে, সর্বপ্রথম অনুদিত হয়েছিল আন্দার কিল্লা চট্টগ্রাম থেকে। গুনিয়াতুত তালিবিনের মধ্যে ইমামে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই তিনি বলেন, মূলত 6টি দল থেকে মূলত 73টি দল বের হবে। কয়টা দল থেকে? 6টি দল থেকে মূলত 72টি দল বের হবে। আর মুক্তিপ্রাপ্ত দল কোনটা, এটা আমি এরপরে আলোচনা করছি। তাহলে প্রত্যেকটা দলে 12টা করে শাখা বের হবে, তাহলে 6 12 কয়টি? 72টি। তার মানে 6টি দল থেকে মূলত 72টি দল বের হবে, আর প্রত্যেকটা দলের শাখা থেকে 12টি ভাগ হবে, তাহলে 6 12 72টি। তাহলে এই 6 দল থেকে যদি আপনি বেঁচে থাকতে পারেন, এই 6 দলকে যদি আপনি চিনে আমল করতে পারেন, এই 6 দলের পরিধি যদি আপনি বুঝতে পারেন, তাহলেই আপনি আহলে সুন্নাত ওয়াল জামাআ তত হক দলের সাথে আপনি লেগে থাকতে পারবেন। কেননা ওই 6 দল থেকেই তাদের আকীদা প্রকাশ হয়েছে, 72টি দল হয়েছে। এর মধ্যে প্রথম দল হল খারেজি। কি দল বলেছি? খারেজি। দ্বিতীয় দল হল মুরজিয়া। কি নাম বলছি? মুরজিয়া। আমি এটা পরিচয় দিব ইনশাআল্লাহ। তৃতীয় দল হল জাবারিয়া। কি নাম বলছি? চতুর্থ দল হল কাবারিয়া। কি নাম বলছি? কাবারিয়া। পঞ্চম দল হল জাহমিয়া। কি বলছি? জাহমিয়া। ষষ্ঠ দল হল মুজাসসামিয়া। এই মুজাসসামিয়া, এই 6টি দল থেকেই 6 12 কয়টি দল? 72টি দল। এই 72টি দল হলো
জাহান্নামী ফেরকা, বাতিল ফেরকা। এবার ছয়টি জাহান্নামী ফেরকা, প্রথম ফেরকার নাম কি বলছিলাম? খারেজি। আরবিতে খারেজ খাওয়ারের শব্দের অর্থ হলো বের হয়ে যাওয়া, খরাজা ইয়াখরিজু থেকে এসেছে। খারেজি বলা হয় যারা কথায় কথায় মানুষকে কাফের বলে ফতোয়া দেয়। খারেজিদের কতগুলো বৈশিষ্ট্য আছে, তারা কথায় কথায় মানুষকে কি বলে ফতোয়া দেয়? নিজের মতের লোক ছাড়া বাকি সমস্ত লোকদেরকে তারা কি বলে? কাফের বলে ফতোয়া দেয়। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের বৈশিষ্ট্য হলো তারা মুমিনকে মুমিন বলে আর কাফেরকে কাফের বলে। যেহেতু আল্লাহ রাসূল বুখারীতে ইরশাদ করেছেন হাদিস নাম্বার 5031 নাম্বার, রাসূল বলেছেন ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান দাআ রাজুলান বিল কুফর, কেউ যদি কাউকে কাফের বলে ডাক দিল বা ডাকলো, মান দাআ রাজুলান বিল কুফর, কেউ যদি কাউকে কাফের বলে সম্বোধন করলো, ওয়ালাইসা কাদালিক, কিন্তু তার মধ্যে কুফরি নেই, সে কাফের নয়, তাহলে ইল্লাহা আলাই, তাহলে ওই ব্যক্তি নিজেই কাফের হয়ে গেল। তাহলে খারেজি সর্বপ্রথম দল, তারা মানুষকে কি বলে ফতোয়া দেয়? কাফের বলে। আর ইসলামের মধ্যে এই সব দলগুলো তৈরি হয়েছিল শিয়াদের কাছ থেকে। কাদের কাছ থেকে? শিয়াদের কাছ থেকে। শিয়াদের জন্ম হয়েছিল আলী রাদিয়াল্লাহু তাআলার জামানায়। শিয়া শব্দের অর্থ হলো সংগঠন বা দল বলা হয়। শিয়াদের প্রতিষ্ঠাতা ছিল আব্দুল্লাহ ইবনে সাবা, তিনি একজন ইহুদি ছিলেন। এই জন্য ইমাম তাইমিয়া রহমতুল্লাহ আলাই তিনি শিয়াদের ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছেন, ইসরায়েলের ইহুদিদের যখন গাধার প্রয়োজন পড়ে তখন তারা শিয়া নামে ব্যক্তির উপরে তারা সোয়ার করে। মূলত শিয়ারা হলো ইহুদিদের গাধা। শিয়ারা কাদের গাধা? ইহুদিদের গাধা। তো আলী রাদিয়াল্লাহু তাআলার সময় তারা দল তৈরি করলো, দলের নাম দিল শিয়াতুন আলী। কি আলী? শিয়াতুন আলী। তারা আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলল আলী আনতা বাবুল্লাহ, আপনি আল্লাহর দরজা। আলী রাদিয়াল্লাহু তাআলা কিছুই বললেন না, তারপর বললেন আনতা আয়াতুল্লাহ, আপনি আল্লাহর নিদর্শন। আলী রাদিয়াল্লাহু তাআলা তখনও কিছু বললেন না, তারপর বলল আনতা ওয়ালিউল্লাহ, আপনি আল্লাহর ওয়ালি। তারপরও আলী রাদিয়াল্লাহু তাআলা কিছু বললেন না। এরপরে শিয়ারা বাবুল্লাহ আয়াতুল্লাহ তারপরে ওয়ালিউল্লাহ বলার পরে বলতে বলতে বাড়াতে বাড়াতে শেষে বলল আলী আনতা রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর রাসূল। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা একটা আগুনের গর্ত তৈরি করলেন। এই শিয়াতুন আলী ফেরকার ইবনে সাবা গোষ্ঠীর প্রত্যেক ব্যক্তিকে তিনি আগুনের মধ্যে ফেলে দিলেন। যখন এই শিয়াতুন আলী এদেরকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো তখন তারা বলতে লাগলো আলী আপনি তো ছিলেন আগুন লাগানোর আগ পর্যন্ত রাসূলুল্লাহ, কিন্তু আগুন লাগায় এখন আর আপনি রাসূলুল্লাহ নাই, এখন আপনি আল্লাহ, কারণ আল্লাহই তো পারেন তার বান্দাকে আগুনের মধ্যে শাস্তি দিতে, আর সুতরাং আমরা আমাদের আল্লাহর কাছেই শাস্তি পাচ্ছি, কারণ আগুন লাগানোর আগ পর্যন্ত আপনি রাসূলুল্লাহ ছিলেন, কিন্তু আপনার আগুন লাগানোর পরে আপনি রাসূলুল্লাহ থেকে কি হয়ে গেছেন? আল্লাহ হয়ে গেছেন। কাদের আকীদা? শিয়াদের আকীদা। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিভ্রান্তর ব্যাপারে তিনি তার শাসন ব্যবস্থায় খেলাফত ব্যবস্থায় মুখ খুললেন, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে বিদ্রোহবাদী সর্বপ্রথম একটি দল তৈরি করলো। এই দলকে বলা হয়েছিল খারেজি। কি বলেছি? খারেজি। খারেজিদের নেতা ছিল ইবনে মুলজিম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়তে দেওয়ার সময় এই ইবনে মুলজিম তাকে রাতের অন্ধকারে বর্ষাঘাত নিক্ষেপ করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। কারণ আমি আগেই বলেছি খারেজিরা নিজেদের মত ছাড়া আর কারো মতকে কি করে না? গ্রহণ করে না। খারেজিরা নিজেদের মানে
অন্যদেরকে কাফের বলে ফতোয়া দেয়। খারিজিদের আরেকটা নিকৃষ্টতম আকীদা হলো, কেউ যদি কবিরা গুনাহ করে তাহলে সে কাফের। কবিরা গুনাহ করলে কি কাফের হয়? আর আমরা জানি কবিরা গুনাহ দুই ভাগে বিভক্ত আছে, এক হলো স্থায়ী জাহান্নামী, অস্থায়ী জাহান্নামী। সমস্ত কবিরা গুনাহকারী কাফের না, কারণ বুখারি মুসলিমের হাদিস 104 নম্বর পৃষ্ঠায় ইন্নাল্লাহা ইখরুজুন নাস মিনান নার ওয়া ইয়াদখুলুল জান্নাহ, কোন মানুষকে জাহান্নামের আযাব মুক্তি দিয়ে আবার আল্লাহ কোথায় দেবেন? জান্নাতে দেবেন। এই খারেজিরা যুগে যুগে যতগুলো দল আছে, প্রত্যেক দল তাদের দল ভারী করার জন্য তারা সব সময় কোরআন থেকে দলিল দেয়। খারেজিদের প্রথম আয়াতের দলিল হলো, তারা সূরা ইউসুফের আয়াত ব্যবহার করে, ইনিল হুকুমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো হুকুম দাতা নাই। তাই খারেজিরা রাষ্ট্রীয় ধারণায় বিশ্বাস করতো না, তারা মনে করত যে আল্লাহই তো রাষ্ট্র পরিচালনা করে, দুনিয়া এবার খলিফার দরকারটা কি? এজন্য আল্লাহর পরিবর্তে যারা খলিফা বানাবে তারা কাফের। আর খারেজিদের আয়াত ছিল সূরা মায়াদার 44 নম্বর আয়াত, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর আয়াত দিয়ে বিচার করে না তারা কি কাফির। এটা ছিল খারেজিদের আয়াত, এবং খারেজিরা কথায় কথায় মানুষকে কাফের বলে ফতোয়া দিত। তারা মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলাকে কাফের বলে ফতোয়া দিয়েছিল, তারা ইবনুল তারা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলাকে কাফের বলে ফতোয়া দিয়েছিল। এবং এই শিয়াদের চক্রান্তেই, এই খারেজিদের চক্রান্তেই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা এবং আলীর মধ্যে যুদ্ধ বাধায় দিয়েছিল, এবং তারাই সর্বপ্রথম আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপরে আক্রমণ করে উষ্টি যুদ্ধ এবং সিফিনের যুদ্ধে মুসলমানদেরকে ফেলে দিয়েছিল। এই জন্য রসুল এই নিকৃষ্ট ফিরকা সম্পর্কে বলেছেন, আল খাওয়ারেজ কেলাবুল নার, খারেজিরা হলো জাহান্নামের কুকুর, কারণ তারা কথায় কথায় মানুষের রক্তকে বৈধ মনে করত। এগুলো কিসের বৈশিষ্ট্য? খারেজিদের বৈশিষ্ট্য। তো হুজুর এই যুগে এগুলো নিয়ে আলোচনা করছেন কেন? এই যুগেও এমন লোক পাবেন তারা কথায় কথায় মানুষকে কতল করার কথা বলেন, দেখবেন কথায় কথায় কতল কর, হত্যা কর, মারার কর, তাকে গলা শিরচ্ছেদ কর, তারা কথায় কথায় মানুষকে কাফের বলে ফতোয়া দেয়। দেখবেন এই যুগেও অনেক বক্তা পাবেন, অনেক মানহাজের লোক পাবেন, তারা কথায় কথায় খারেজিদের মতো নিজের মতের বাইরে গেলেই তাকে কাফের বলে ফতোয়া লাগায়। এই জন্য এই বৈশিষ্ট্যগুলো যার মধ্যে থাকবে সে কি খাওয়ারেস। কবিরা গুনাকে কবিরা গুনাহ মনে করতে হবে, গুনাহ করলে আল্লাহ ক্ষমা করেন এই আকীদা পোষণ করতে হবে। এই জন্যই কাউকে কাফের বলার পূর্বে কতগুলো শর্ত মেনে তাকে কাফের বলতে হবে, কথায় কথায় কাউকে কাফের বলা যাবে না। তাহলে আমি মনে হয় স্বল্প পরিসরে খারেজিদের সম্পর্কে সামান্য ধারণা আপনাদেরকে দিতে পেরেছি। তাহলে আমরা এই খারেজি আকীদা থেকে বের হয়ে যাব, নাকি বলেন? জি। এবার খারেজিদের বিপরীত পন্থী একটি দল হলো মুরজিয়া। কি দল? মুরজিয়া। মুরজিয়ারা আবার মানে খারেজিদের পুরো বিপরীতে, তাদের প্রধান আকীদা হলো যে নামাজ না পড়লে কি হবে, ইমাম তো ঠিকই আছে। মুরজিয়াদের কাছে দলিল হলো বুখারীর হাদিস শরীফের হাদিস, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দখালাল জান্নাহ, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়ে সে জান্নাতে যাবে। দেখবেন আপনাদের ঘরেও আপনাদের এলাকাতেও অনেক মুরব্বীরা অনেক লোকেরা বলে যে পাপ করছি করছি জান্নাতে তো একদিন জামুই জামু, কারণ কালেমে একবার পড়ছি না। মানে মুরজিয়াদের আকীদা হলো কালেমে একবার পড়লেই কোথায় যাবে? এরা হলো আধুনিক মুরজিয়া। ইরজার বীজ তাদের মধ্যে আছে। আর আরেক প্রকার মুরজিয়া হলো শাসক যত অত্যাচার করুক, সে মদের পাহারাদার হোক, সে নারীর লাইসেন্সদারি হোক, সে সুদকে হালাল ফতোয়া করুক, আল্লাহ বিরোধী রসুল বিরোধী বিধিবিধান প্রতিষ্ঠা করুক, শাসকের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, এরা হলো আধুনিক মুরজিয়া। কেননা আমরা এর বিপরীতে হলো শাসকের বিরুদ্ধে
শাসক যদি কোরআন সুন্নাহ বিচ্ছুত কোনো আইন করে তার সম্পর্কে দাঁড়িয়ে সত্য কথা বলতে হবে। কেননা আমার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুলুমকারীর সামনে জালেমের সামনে দাঁড়িয়ে সত্য কথা বলে প্রতিবাদ করলো, সে আমার চাচা আমির হামজার সাথে মিলে জান্নাতের মধ্যে বসবাস করবে। রাসূলের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার সাথে সে জান্নাতে থাকবে। কিন্তু মুরজিয়ারা তার বিরুদ্ধে চারণ করে। মুরজিয়াদের আকীদা বড় নিকৃষ্ট আকীদা। তারা মনে করে যে আমরা ঈমান আনবো, আমাদের ঈমান আনবো কয়টা জিনিস দিয়ে? তিনটা জিনিস দিয়ে। আহলে সুন্নাত ওয়াল জামাআ ইমামগণ বিভক্ত করেছেন এই তিনটা জিনিসের। এক নাম্বার হলো তাসদিক বিল জিনানি, অন্তর দিয়ে ইসলামের রুকনগুলোকে দৃঢ়ভাবে কি করতে হবে, বিশ্বাস করতে হবে। দুই নাম্বার হলো একরার বিল লিসানি, নিজের দুই ঠোঁট দিয়ে স্বীকার করতে হবে। তিন নাম্বার হলো আমাল বিল আরকানি, আপনার আমল দিয়ে তা বাস্তবায়ন করতে হবে। তাহলে কয়টা? ইমান আনতে হবে তিনটি জিনিস দিয়ে, তিনটি জিনিস থাকতে হবে। এক, তাসদিক বিল জিনানি, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। দুই, একরার বিল লিসানি, এই জবান দিয়ে ইমানের স্বীকৃতি দিতে হবে। তিন, আমল বিল আরকানি, আপনার আমল দিয়ে বাস্তবায়ন করতে হবে। কিন্তু মুরজিয়াদের ভেতরে শুধুমাত্র একটি, একবার কালামা পড়লেই চলে, নামাজ রোজার কিছুই লাগে না। কাদের আকিদা? মুরজিয়াদের আকিদা। তাহলে এরা জান্নাতি ফেরকা না জাহান্নামী ফেরকা? আল্লাহ তাআলা আমাদেরকে এই মুরজিয়া ফেরকা থেকে বাঁচার তৌফিক দান করুন। এরা হলো মুরজিয়া। তাহলে আমরা ছয়টি ফেরকার মধ্যে দুটো ফেরকার আলোচনা করেছি, ছয়টি ফেরকার পরে এরপরে আপনাদেরকে আমরা মুক্তিপ্রাপ্ত দলের কথা বলব, ঠিক আছে না? এবার তিন নম্বর ফেরকা, যারা জাহান্নামী ফেরকার, ইমামে আব্দুল কাদের জিলানী যে ছয়টি ফেরকার কথা বলেছেন, এইরকম একটি ফেরকা হলো জাহামিয়া ফেরকা। কি ফেরকা বলছি? জাহামিয়া। জাহামিয়া ফেরকার বৈশিষ্ট্য হলো তারা আল্লাহর জাত এবং সিফাতকে বিভক্ত করে। যেমন আল্লাহ বলেছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, সূরা আল ফাতার মধ্যে আলোচনা করেছেন বাবলা গাছের নিচে আল্লাহ রাসূল যে 1400 জন সাহাবীদেরকে বায়াত দিয়েছেন, তারা মনে করে আল্লাহর হাতকে কুদরতি হাত। তারা সর্বপ্রথম আল্লাহর হাতের কথার রূপায়ণ দিয়েছে, রূপ দিয়েছে। জাহম ইবনে সাফওয়ান তাফসিরে তারিখে তাবারিতে আল্লামা ইমাম জারির তাবারি রাহমাতুল্লাহ আলাই উল্লেখ করেছেন, ইমাম জাহম ইবনে সাফওয়ান নামের একজন ব্যক্তি এই জাহম ফেরকার আবিষ্কারক ছিলেন। এই জাহমদের বৈশিষ্ট্য ছিল যে তারা আল্লাহর হাতকে বলতো কুদরতি হাত। কিসের হাত? বাংলাদেশও একজন বক্তা ওয়াজ করতেছেন, হাফিজুর রহমান কোয়া কথা ছিলেন না, নাম ধরেই বলি কারণ এরা আলেন না, এরা ছিল বাউল শিল্পী, এদের কণ্ঠ মিঠা ছিল, বাউল ধর্মের আপডেট ভার্সন এই বক্তাগুলো। কোরআন নাই, হাদিস নাই, মিল জিল আর সুর, এটা ছাড়ার কিছু নাই তাদের পুঁজি। বুঝতে পারছেন কিনা? এই লোক দেখি জাহান ফেরকার প্রচার করে। বাংলাদেশের কওমি ঘরনার, কওমি সবাই না, কওমি বিজ্ঞ আলেমরা না, কওমি ঘরনার থেকে বের হওয়া এক শ্রেণীর লোকরা তারা প্রায় মোনাজাত করে, আল্লাহ তুমি তোমার কুদরতি হাত দ্বারা আমাদেরকে রক্ষা করো, আল্লাহ তুমি তোমার কুদরতি পা দ্বারা দৌড়ে আসো, আল্লাহ দেখেন কুদরতি চোখ দিয়ে দেখেন, আল্লাহ বলেন কুদরতির মুখ দিয়ে বলেন, মানে আল্লাহর হাতের ক্ষমতা নাই, আল্লাহর কুদরতি হাতের ক্ষমতা আছে, আল্লাহর চোখের ক্ষমতা নাই, আল্লাহর কুদরতি চোখের ক্ষমতা আছে, আল্লাহর পায়ের ক্ষমতা নেই, আল্লাহর কুদরতি পায়ের ক্ষমতা আছে। মানে মূল ক্ষমতাকে অস্বীকার করে সেখানে কি জোগাড় করে? কুদরতের কথা, নিয়ামতের কথা, কুওয়াতের কথা বলে। এই ব্যাপারে আমি ফতোয়া দেইনি, ইমামে আজম আবি হানিফা ব্যাখ্যা করেছেন, মোল্লা আলী খারি আল হানাফি ফিকহুল আকবারের 33-35 নম্বর পৃষ্ঠা, আপনারা এটা বাংলায়, পৃষ্ঠা নম্বরটা আমার জানা নাই, আরবি 33 পৃষ্ঠা বাংলায় আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ এটার অনুবাদ করেছেন। সম্ভবত আরবি ফিকহুল আকবারের মধ্যে আলোচনা এসেছে, ইমামে আজম আবি হানিফা রাহমাতুল্লাহ আলাই, তিনি আহলে সুন্নাত ওয়াল জামাআতের এক নাম্বার ইমাম, আকীদারও ইমাম, মাসায়েলের ইমাম,
ইমামে আবু হানিফার বিরুদ্ধে যারা বিষোদগার করে, এরা ফেক আহলে হাদিস, এরা ফেক সালাফি, এদের কোনো যোগ্যতা নাই আবু হানিফার বিরুদ্ধে কোনো সমালোচনা করার। কেননা ইমাম তাইমিয়া আবু হানিফাকে এক নম্বর ইমাম লিখেছেন, ইমাম ইবনুল কাইয়্যিম আবু হানিফাকে এক নম্বর ইমাম লিখেছেন, ইমাম শঙ্কানি আবু হানিফাকে এক নম্বর ইমাম লিখেছেন, ইমাম জারকাশি আবু হানিফাকে এক নম্বর ইমাম লিখেছেন, ইমাম হিব্বান আবু হানিফাকে এক নম্বর ইমাম লিখেছেন, ইবনুল মুবারক আবু হানিফাকে তার যুগের সর্বশ্রেষ্ঠ ফকি বলে উল্লেখ করেছেন আবদুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহি। আমরা আবু হানিফার বিরুদ্ধে কোনো বিষয় ধারণ করি না, আমরা তার আকীদাকে মেনে নেই। ইমামে আবু হানিফা বলেছেন, ফিকহুল আকবরের মধ্যে আলোচনা করেছেন, যে ব্যক্তি আল্লাহর হাতকে কুদরতি হাত বলবে, আল্লাহর পাকে কুদরতি হাত বলবে, মনে রাখবে তারা কাফের ফেরকা, তারা ফেরকায় বাপেলা। কারণ হলো তারা জাহান ইবনে সাফওয়ানের উত্তর সারি জাহম্মি ফেরকার লোকেরা ছাড়া কেউই আল্লাহর হাতের এই চরিত্রিক কাল্পনিক কোন রূপায়ণ প্রদান করে না। দেখছেন তো আধুনিক বক্তাদের মধ্যে কিন্তু এই দল আছে, মাসায়েলের খুব ওয়াজ চলে কিন্তু আকীদার ওয়াজ চলে না। কথা বুঝতে পারছেন কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক এনায়েত করুন। এবার চতুর্থ ফেরকা নিয়ে কথা বলবো, জাহমিয়া ফেরকার পরে কাদারিয়া ফেরকা। কি ফেরকা বলছি? কাদারিয়া। কাদারিয়া ফেরকার লোক হলো কদর শব্দের অর্থ তাকদীর থেকে আসছে। তাকদীর, তাকদীর মানে কি? ভাগ্য। আপনি পড়ছেন না, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, পড়ছেন না? তারপর কি পড়ছেন? ওয়াল কদরি খাইরিহি, ভাগ্যের ভালো এবং মন্দ কার কাছ থেকে আসে? আল্লাহর কাছ থেকে। কিন্তু কাদারিয়া ফেরকার লোকরা বলে, ম্যান ইজ দা মেকার অফ হিজ ওন ফরচুন, ভাগ্য টাগ্য বলতে কিছুই নাই, মানুষ নিজেই তার ভাগ্য নিয়ন্ত্রণ করে, মানুষ নিজেই তার ভাগ্যের নিয়ন্ত্রতা, ভাগ্য বলতে কোনো কিছু নাই। আমাদের দেশে অনেক লোকেরা বলবে ভাগ্য টাগ্য রাখো, আমরা নিজেরাই নিজেদের ভাগ্য গড়ি। যেমন কাদারিয়া আকিদার লোকেরা বলে, মানি ইজ দ্য সেকেন্ড গড, টাকাই হলো দ্বিতীয় ঈশ্বর, টাকাই সব ধরনের ভাগ্য বদলাতে পারে, ভাগ্য টাগ্য বলতে কিছু নাই, টাকাই আমাদের কাছে সব সব। আসলে আমাদের দেশে এরকম লোকেরা তাকদীরকে অস্বীকার করে, আর আমরা হলাম এর মাঝামাঝি। কোরআনে কদর শব্দটা আট জায়গায় উল্লেখ করা আছে, কোথাও কদরটাকে আল্লাহ ভাগ্যের অর্থ নিয়েছেন, আবার কদর শব্দটাকে কোথাও আল্লাহ মর্যাদার উদ্দেশ্যে নিয়েছেন। কোরআনে সূরা আলে ইমরানের যে আয়াত আছে, যে ব্যক্তি তার জাতির ভাগ্য পরিবর্তন করে না, আল্লাহ তাদের ভাগ্য পরিবর্তন করে না, এই অনুবাদটা একেবারে ডাহা গলত, মিথ্যা কথা। এর অর্থ হলো যে ব্যক্তি তার সামাজিক অবস্থার পরিবর্তন করে না, আল্লাহ তাদের মানে পরিবর্তন করে না। এর অর্থ হলো মুসলিমদের আকীদা হলো, সাইয়্যেদেনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কে বলছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ভাগ্য হলো তাকদীর হলো এই রকম, একটা পাকে তুমি নিজের ইচ্ছায় পানিতে ফেলেছো, আর আরেকটা পাকে তোমার আল্লাহ ফেলছেন। আবার বলছি, একটা পাকে তুমি নিজের ইচ্ছায় পানিতে ফেলেছো, আর আরেকটা পাকে তোমার আল্লাহ পানিতে ফেলেছেন। অর্থাৎ আহলে সুন্নাত আল জামা হলো এই কাদারিয়া জাবারিয়াদের মাঝামাঝি, অর্থাৎ আপনি আপনার কাজ সমর্পণ না হওয়া পর্যন্ত আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন, আল্লাহ চাইলে আপনার চেষ্টা কি করতে পারেন? সফল কাম করতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন সূরা শামসের মধ্যে, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহ মানুষকে সৎকর্ম এবং অসৎকর্মের জ্ঞান দিয়েছেন। কথা বুঝতে পারছেন কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কারিমে তিনি আরো স্পষ্ট আলোচনা করেছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানা ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহু নাজদাইন, আল্লাহ মানুষকে দুইটা পথের জ্ঞান দিয়েছেন, একটা হিদায়াতের পথের আর একটা হলো গুমরাহির পথের। মানুষ বুঝে কোনটা ভালো আর কোনটা কি খারাপ। কাদারিয়া ফেরকা থেকে বাঁচতে গেলে আপনি নিজে নিজেই মুক্তির রাস্তা খুঁজতে গেলে আপনাকে ধারণা রাখতে হবে যে আল্লাহ আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ করেন, আর আমরা শেষ না হওয়া পর্যন্ত আমরা কার ভরসা করব। তাহলে আমি চারটা ফেরকা নিয়ে কথা বললাম, আমি সংক্ষেপ করে দিচ্ছি।
কারণ প্রত্যেকটা বিষয় নিয়ে নানা ধারণা দিলে আলোচনাটা অস্পষ্ট থাকবে। কথা বুঝতে পারছেন কিনা? এবার পঞ্চম ফেরকা নিয়ে কথা বলবো। কাবারিয়ার পরে ফেরকা হলো জাবারিয়া। কি বলছি? এই জাবারিয়ারা হলো কাবারিয়াদের উল্টা। এরা আবার সব দোষ আল্লাহর উপর দিছে। যেমন তাদের বইতে লেখা আছে, ইযা রাআইতা রাজুলান, যদি তোমার পীরকে দেখো কোন মহিলার সাথে জেনা করছে, তাহলে মনে মনে চিন্তা করবা তোমার পীর কোন মহিলার সাথে জেনা করছে না, নৌকার সিদ্রির ফোঁটাগুলা বন্ধ করে দেয়। এটা পীর জেনা করে নাই, এটা পীর জেনা করে নাই, এটা আল্লাহ জেনা করেছেন। তাদের কাছে দলিল হলো, কর্নেওয়ালা কোন আর কর্নেওয়ালা কোন হ্যাঁ, ও তো ওয়াহি হ্যাঁ, যে জেনা করেছেন ওটাও আল্লাহর ইচ্ছায়, এই যে মোজা ভুক করেছে ওটাও আল্লাহর ইচ্ছায়। মানুষ কিছু করতে পারে না, কিছু থেকে কিছু হয় না আল্লাহ ছাড়া। এদেশের একটা দল, টঙ্গীর দল, টঙ্গীর তাবলিগ জামাতের অনুসারীরা, তারা এই কথাটা খুব বলে, কিছু থেকে কিছু হয় না কি ছাড়া। আবার অনেক গানের মধ্যেও এই কাবার এ জাবারি আকিদা ঢুকছে, তুমি হাকিম হয়ে হুকুম কর, সর্প হয়ে ধর ধ্বংসন কর, উজা হয়ে যার, একটা গান আছে না, এই যে দুনিয়া কিশোর লাগিয়া, তুমি হাকিম হয়ে হুকুম কর, মানে এরকম সর্প হয়ে ধ্বংসন কর, উজা হয়ে যার, তার মানে মানে যেমনি নাচাই তেমনি নাচে, পুতুলের কি দোষ? দেখবেন এক শ্রেণীর লোকেরা বলে, যেমনি নাচাই তেমনি নাচে, পুতুলের কি দোষ? বলে কি না, মানে মানুষের হাতে কোনো কিছুই হয় না, যা হয় আল্লাহর পক্ষ থেকে হয়। আপনি জেনা করেন এটাও আল্লাহর পক্ষ থেকে হয়, আপনি মিথ্যা বলেন এটাও আল্লাহর পক্ষ থেকে হয়, আপনি ডুবে মরে যাচ্ছেন এটাও আল্লাহর পক্ষ থেকে হয়। মানে মানুষের নিয়ন্ত্রণে কিছুই নেই, সবকিছু কার হাতে? অথচ আল্লাহ কিন্তু আপনাকে জানাইছেন, পানির ধর্ম ঠান্ডা লাগা, আগুনের ধর্ম পুড়ে ফেলা, বিষের ধর্ম আপনাকে হত্যা করা, পোকার ধর্ম আপনাকে কামড় দেওয়া, আর তারপরে কি বলে এটাকে, এসির ধর্ম আপনাকে ঠান্ডা লাগায় দেওয়া, এগুলো আল্লাহ তাআলা বিবেক দিচ্ছেন কিনা? এই জন্য বিবেক এবং তকদিরকে দুইটা মানুষকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, যে সে তার তকদিরকে চিন্তা করবে কিসের দ্বারা? বিবেক দ্বারা। শুধু বিবেকে ভরসা করা যাবে না, আবার শুধু তকদিরে ভরসা করা যাবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা দুইটাকে একত্রিত করে, একটা থেকে আরেকটাকে আলাদা করে না, ইস্তেসনা করে না, পার্থক্য করে না। এটা হলো জাবারিয়া ফেরকার লোকের আকিদা। আর এই আকিদা অনেক লোকের, কিছু হইলেই দোষ নিয়ে আল্লাহর উপর ফেলে দেয়। কিছু হইলেই একটা মানুষ কোনো কাজে সাকসেস হইল না, এই আল্লাহর উপর ছেড়ে দিয়েছে। কিন্তু মুমিনদের উচিত হল আল্লাহর উপর ভরসা করা এবং এই আশা রাখা, আল্লাহ আমার দোয়া কবুল করেন, আল্লাহ আমার এরাদা ইচ্ছা পোষণ করেন। কেননা আল্লাহ আজালি, আল্লাহ আবাদি, আল্লাহ সিফাতে কামালিয়া, আল্লাহ ওয়াজিবুল ওজুদ, যে হামেশা আছে হগা আর হামেশা রহেগি, নাস্তে না হোস দিখেগি। আল্লাহ সম্পর্কে এই আকাইদ গুলো আমাদের স্পষ্ট পরিষ্কার থাকা উচিত। ষষ্ঠ দলের পরিচয়, ষষ্ঠ দলের পরিচয় হল আমাদের বিভ্রান্ত, ষষ্ঠ দল হল কোন ব্যক্তি, এই ব্যক্তিদের পরিচয় দেওয়া হয়েছে। এরা হল মুজাসসামিয়া আকিদার লোক। মুজাসসামিয়া বুঝেন হিন্দুদের মতো কিছুটা। হিন্দুরা আকার বাঁধতে যে তারা আল্লাহর আকার দিয়েছে, দেয় নাই, তারা মনে করে ওই কি বলাটাকে পরলোক জগতে, স্বর্গলোকে, স্বর্গলোকের ওই ঈশ্বরটাই হলো আমাদের এই মূর্তি, আমাদের ভগবানটা, আমাদের মূর্তিটা ঈশ্বরটা এই রকম, এই জন্য তারা ভগবানের একটা মূর্তি বা ছবি আঁকে। এইরকমই কিছু আকিদা দুরস্ত আমাদের দেশের লোক আছে, যারা মুজাসসামিয়া আকিদার লোক, তারা আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ বলতে যে তারা হাত নেড়ে দেখায়, এই যে এত বড় আল্লাহর হাত, তারা পা দিয়ে দেখায় যে এই বড় আল্লাহ পা দিয়ে এমন এমন করবেন কিয়ামতের দিন। এগুলো মুজাসসামিয়া আকিদার বহিঃপ্রকাশ। আপনি আল্লাহর হাতে বর্ণনা করার ক্ষেত্রে খুব সময় খেয়াল রাখতে হবে, আপনি যেন হাত দিয়ে আল্লাহর হাতের মতো না করেন। আপনি পায়ের বর্ণনা করার ক্ষেত্রে খুব খেয়াল রাখবেন, যেন পা দিয়ে ওইটার উপরে আপনি যেন মানে না দেখেন। যেমন আল্লাহর আরশের কথা বলতে যে খুব খেয়াল রাখবেন, যেন মানুষের মনের মধ্যে আল্লাহর আরশ নিয়ে কল্পনা সৃষ্টি না হয়। এই জন্য এগুলো মারাত্মক এবং ক্রিটিক্যাল ব্যাপার। এই জন্য আগের যুগের লোকেরা এইসব বিষয়গুলো এড়িয়ে চলতেন, শুধু এতটুকু ধারণা রাখতেন
আল্লাহ আরশের উপরে আছেন, ইমামে মালিক আর রহমান ও আল্লাহ আরশ ইস্তাওয়া, এই আয়াতের ব্যাখ্যা করতে যে ইমামে মালিক তাফসির করেছেন যে আল্লাহ আরশের উপরে আছেন, তিনি কতটা উপরে আছেন, দুই হাত উপরে আছেন না তিন হাত উপরে আছেন, না আধা উপরে আছেন না এক হাত উপরে আছেন, না তিনি বসে আছেন না তিনি দাঁড়িয়ে আছেন, এই কথাগুলো যারা বলবে যারা বিশ্বাস করবে তারা ইসলাম থেকে বের হয়ে যাবে। আল্লাহ আল্লাহর মতন আছেন, ওয়াসিআ কুরসিয়্যু আসমাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর ক্ষমতা আকাশ এবং জমিন ব্যাপী, আল্লাহর ক্ষমতা সম্পর্কে এইরকম কোন চিন্তা চেতনা আমরা দুই চোখ দিয়ে আমরা আমাদের 366টি গ্রন্থি গিরা দিয়ে কল্পনা করতে পারবো না, কেননা আমাদের চিন্তা হলো সসীম আর আল্লাহর চিন্তা হলো অসীম। আমাদের চোখ শুধুমাত্র একটা খড়কে দেখে, নয় হাত দূরত্বকে দেখে, আর আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, সীমান্ত থেকে জুনুব পর্যন্ত, মাগরিব থেকে মাশরিক পর্যন্ত, যেদিকে তোমার চেহারা ফিরাও না কেন সেই দিকেই আমি আল্লাহর সত্তা বিরাজমান আছে। আপনি আপনার আল্লাহকে ভালো করে চিনেন না তো, আল্লাহকে চিনতে হবে, আল্লাহকে বুঝতে হবে। এজন্য আমাদের এই মুজাসসিমি আকীদা খুব সাবধান, আলোচনার প্রেক্ষিতেই কথার প্রেক্ষিতেই অসাবধানতায় তাওহীদের জ্ঞান পরিপূর্ণ না থাকাতে অনেক বক্তার দ্বারাও এই কাহিনীগুলো ঘটছে আমাদের দেশে, নাকি বলেন? তাহলে এই ছয়টি দলের কর্মকাণ্ড সম্পর্কে আপনার ধারণা রাখলে আপনি 72টি ফেরকা সম্পর্কে পড়তে পারবেন। এই ব্যাপারে বাংলা ভাষাতে গুরুত্বপূর্ণ একটি বই লেখা আছে, আরবিতে অনেক আকিদার কিতাবে আপনার ইমাম তাহাবি তার আকিদার আকিদা তাহাবি অনেক চমৎকার একটা কিতাব, এটা পড়তে পারেন আপনারা, হানাফি মাযহাবের প্রসিদ্ধ ইমামের লেখা, বাংলায় আব্দুল হামিদ ফাইজি আল মাদানি পৃষ্ঠিবীর সম্মানিত আলোচক, তিনি এই ব্যাপারে ফেরকাতুন নাজিয়া নিয়ে একটি বই লিখেছেন, আপনারা তার এই বইটি সংগ্রহ করতে পারেন। আল্লাহর 99টা নাম নিয়ে তিনি একটি বই লিখেছেন, আপনারা এই বইটা সংগ্রহ করতে পারেন। এমনকি তিনি সরল তাওহীদ নামের একটা বই লিখেছেন, আপনারা এই বইটা সংগ্রহ করতে পারেন। এই বইগুলো পড়লে আপনি আকীদা ইসলামের যে বিশ্বাস ফেরকা সম্পর্কে পুরোপুরি একটা ধারণা ক্লিয়ার হয়ে যাবে, আল্লাহ তারা আমাদের বুঝবার তৌফিক দান করুন। তাহলে এই ছয়টি বাতিল ফেরকার তো কথা হলো, এবার আসেন মুক্তিপ্রাপ্ত দল তাহলে কারা, জানা দরকার না? এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করেছি এগুলো হলো বাতিলদের পরিচয়, কিন্তু আমি কিন্তু হক দলের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি নাই। কেন? ওমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তোমরা ইসলামকে বুঝার পূর্বে আগে জাহিলিয়াতকে বুঝো। ইসলামকে বুঝার পূর্বে তোমরা কি বুঝো? আগে জাহিলিয়াতকে বুঝো। ইসলামকে বুঝার পূর্বে যদি তুমি জাহিলিয়াতকে বুঝো তাহলে ইসলাম বুঝা তোমার জন্য কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। এবার মুক্তিপ্রাপ্ত দল কারা, এটা আমার ব্যাখ্যা না দিয়ে আমরা মুহাদ্দিসিনদের থেকে জিজ্ঞাসা করি। ইমাম বুখারী তার উস্তাদের নাম কি, কেউ বলতে পারেন? একজন বলছেন আহমেদ ইবনে হাম্বল, একজন উস্তাদের নাম। ইমাম বুখারী অনেকগুলো উস্তাদের কাছ থেকে হাদিস শিখেছেন। এক, আলী ইবনুল মাদিনি, কি নাম বলছি? দুই, ইয়াহইয়া ইবনে মাইন রাহমাতুল্লাহ আলাইহি। তিন, আহমেদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। চার, ইমামে আবি বকর ইবনে আবি সাইবা রাহমাতুল্লাহ আলাইহি। পাঁচ, ইমামে আব্দুর রাজ্জাক সানআনি রাহমাতুল্লাহ আলাইহি। এইরকম প্রায় লক্ষাধিক উস্তাদের কাছ থেকে ইমাম বুখারী হাদিস সংগ্রহ করেছেন। সুবহানাল্লাহ। ইমাম বুখারী তার উস্তাদ আলী ইবনুল মাদিনীকে বেশি প্রাধান্য দিতেন, ইমাম হাম্বল, ইমাম মুইন এবং ইবনুল মুবারক সবার চেয়ে শ্রেষ্ঠ ছিলেন। কি নাম বলছি? ইমাম ইবনুল মুবারক এমন একজন ব্যক্তি, তার ব্যাপারে মুহাদ্দিসরা চ্যালেঞ্জ করছে, কিয়ামত পর্যন্ত কোন মায়ের সন্তানের পেট থেকে ইবনুল মুবারকের মতো আরেকটা সন্তান কোনদিন মানুষ জন্ম দিতে পারবে না। তিনি কে? আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহি। ইমাম বুখারীর উস্তাদ ছিলেন। ইমাম বুখারী তার উস্তাদ আলী ইবনুল মাদিনীকে জিজ্ঞাসা করলেন, ফেরকাতুন নাজিয়া মাহিয়া, হে উস্তাদ আপনি আমাকে বলুন মুক্তিপ্রাপ্ত দল কারা? আলী ইবনুল মাদিনী বললেন, ফেরকাতুন নাজিয়া হলো আসহাবুল হাদিস
হাদিস, তারা হলো হাদিসের অনুসারী, তারা হলো হাদিসের পরিবার। ইমাম বুখারি বললেন কেন হাদিসের অনুসারীরা কেন মুক্তিপ্রাপ্ত দল? ইমাম আলী ইবনুল মাদিনী বলছেন ওয়াল্লাযীনা ইয়াতাআহাদূনা মাযাহিবার রাসূল, কারণ তারা প্রত্যেকটা মত অনুসরণ করে চলে, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যা বলেছেন তারা তা দিয়ে কথা বলে। ওয়াতাযাদ্দুনা আনিল ইলমি, যখন কেউ তাদের বিরুদ্ধে চারণ করে, তাদেরকে খারাপ বলে, তাদের বিষাদাগার করে, তখন তারা এলেম দিয়ে, জ্ঞান দিয়ে, কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে, ইজমা দিয়ে, কিয়াস দিয়ে, হুজ্জত দিয়ে, সাহাবী দিয়ে, তাবেঈ দিয়ে, তাবে তাবেঈ দিয়ে তারা বাতিলের মতাদর্শকে খণ্ডন করে। এই জন্য তারা হলো উলাইকা হিজবুল্লাহ, উলাইকা হুমুল মুফলিহুন, তারা হলো আল্লাহর দল, আর তারা সমস্ত দলের উপরে বিজয়ী হবে। কে বলছেন? ইমাম বুখারি। কাকে জিজ্ঞেস করছেন? তার উস্তাদ আলী ইবনুল মাদিনীর কাছে। এই তথ্যটি কোথায় আছে? আরেক উলুমুল হাদিসের পণ্ডিত খতিব বাগদাদি তার বিখ্যাত কিতাব আশরাফু আসহাবিল হাদিসের 7 নম্বর পৃষ্ঠাতে তিনি এই অংশটুকু আলোচনা করেছেন যে ফিরকাতুন নাজিয়া হলো যারা আহলে হাদিস, যারা হাদিসের অনুসারী। এখন এই আহলে হাদিস কোন বাপদাদার পৈতৃক সম্পত্তি না, কোন ব্যক্তিগত দলের অনুসারীদের নাম না, এগুলো বুঝতে হবে। যারা হাদিসের উপরে শক্তিশালী, লা ইয়ারিফুনা ইল্লাল হাদিস, যারা হাদিসের এলেম অর্জন করত, মূলত এই হাদিসের মুহাদ্দিসিনদেরকে বলা হতো। কাদের বলা হতো? হাদিসের মুহাদ্দিসদেরকে বলা হতো আহলুল হাদিস। একজন ব্যক্তি নামাজ পড়ে না, যাকাত দেয় না, ইসলামের ধার ধারে না, আকীদার মধ্যে বিভিন্ন রকমের ভুল বিভ্রান্ত রয়েছে, পশ্চিম দিকে আসার পর্যন্ত খায় না, দাড়ি জীবনে লম্বা করতে পারে না, ঠিকমতো মেশিন চালায়, উট গরু মোষ সব চালায়, এই ব্যক্তি যদি নিজেকে আহলে হাদিস বলে, একে কি বলবেন, আহলে হাদিস না আহলে খাবিস? এটা কোনো মুখস্থ নাম না, ভাই আমি আহলে হাদিস, এত সুজানা ভাই বিষয়টা। ইমাম শাফিকে প্রশ্ন করা হলো আহলে হাদিস সম্পর্কে আপনার আকীদা কি, এই মুক্তিপ্রাপ্ত দল সম্পর্কে আপনার আকীদা কি? ইমাম শাফি বলছেন ইদা রাআইতা রাজুলান মিন আহলিল হাদিস ফাকান্নামা রাআইতান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া। ইমাম শাফি বলেছেন আমি যখন কোন আহলে হাদিসদেরকে দেখি মনে হয় যেন আমি আল্লাহর নবীকেই আমার সামনে জীবিত দেখি। ইদা রাআইতা রাজুলান মিন আহলিল হাদিস, আমি যখন কোন হাদিসের অনুসারীদেরকে দেখি মনে হয় যেন আমি আমার সামনে আমার নবীকেই জীবিত দেখি। কারণ একজন একটা আহলুল হাদিসকে দেখা মানে আল্লাহর নবীকেই জীবিত দেখা। আশরাফু আসহাবিল হাদিস পৃষ্ঠা নম্বর 16 ইমাম শাফি উল্লেখ করেছেন। তাহলে আপনার 3.5 হাত বডিতে ইসলাম নেই, আপনার পারিবারিক জীবনে ইসলাম নেই, আপনি নিজেকে দাবি করছেন আপনি আহলে হাদিস, আপনি দাবি করতে পারেন না, আপনি অনেক কিছু হ্যান করেন গা ত্যান করেন গা, লাঠি সে আন্দার মুকুর করেন গা, আপনি যা ইচ্ছে তাই দাবি করতে পারেন, আপনার দাবি জানা পয়সার দাম নাই। যদি আপনার আমল যদি আল্লাহর নবীর সাহাবিদের মতো না হয়, আপনার বিশ্বাস যদি আল্লাহর নবীর সাহাবির মতো না হয়, দাবি করে আপনি কখনো আহলে হাদিস হতে পারবেন না। ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারাককে প্রশ্ন করা হলো মুক্তিপ্রাপ্ত দল কারা, ইমাম ইবনুল মুবারক বলেছেন আমিরুল মুমিনিনা ফিল হাদিস বলেছেন এই পৃথিবীর যত হাদিস বর্ণনা করা হয় বলা হয়ে থাকে তিনি সমগ্র হাদিস একাই মুখস্থ করতে পেরেছিলেন, তিনি আব্দুল্লাহ ইবনুল মুবারক। তার উপাধি ছিল হাকিমুল হাদিস, সমস্ত হাদিস মুখস্থ রাখতে পারতেন। কে? ইবনুল মুবারক। তাকে প্রশ্ন করা হয়েছে যে আহলে হাদিস মানে মুক্তিপ্রাপ্ত দল কোনটা, তিনি বলছেন তারা আহলুল হাদিস। কেন? লা ইয়ারিফুনা ইল্লাল হাদিস, তারা নবীজির হাদিস ছাড়া অন্য কোনো কিছুকেই চেনে না। কথা বুঝতে পারছেন কিনা? এই কথার অর্থগুলো ভুলভাবে ব্যাখ্যা করা হয়,
এই কথার অর্থ মাফহুমিয়াত গুলো কাইফিয়াত গুলো আমাদের দেশের এক শ্রেণীর লোকেরা পাইকারি ভাবে ব্যবহার করে। খবরদার, এটা কোনো কারো পৈতৃক সম্পত্তি নয়। ইমাম আবু হানিফা আহলে হাদিস ছিলেন, ইমাম শাফি আহলে হাদিস ছিলেন, ফিকহে হানাফি, ফিকহে মালিকি, ফিকহে শাফি, ফিকহে হাম্বলি, এক কথায় আহলে সুন্নাত ওয়াল জামাতের বর্ডার থেকে যেই ব্যক্তি হাদিসের যারা তাবিল করেছেন, সহিহ যঈফের সংজ্ঞা বুঝেছেন, হাদিসের নসগুলো ভালো করে বুঝেছেন, সাহাবীদের থেকে যেভাবে হাদিস নেয়, যারা রাবীদের জীবনীগুলো পর্যালোচনা করেছেন, তারা হলো প্রত্যেক জগতের আহলুল হাদিস ব্যক্তি। এই জন্য আমাদেরকে বুঝতে হবে বিষয়টা। আর মুক্তিপ্রাপ্ত দলের বৈশিষ্ট্য হলো আহলুল হাদিস হলো একটি বৈশিষ্ট্যর নাম। কথা বুঝতে পারছেন কিনা? আহলে হাদিস কিসের নাম? একটা বৈশিষ্ট্যর নাম। আহলুল মুজাহিদিন একটি বৈশিষ্ট্যর নাম, যারা এই উম্মতের কাফেরদের সাথে যুদ্ধ করে, এটা একটা বৈশিষ্ট্যর নাম। এটা একটা বৈশিষ্ট্যের নাম। যেমন আল্লাহ, এটা কার নাম? আল্লাহর নাম। রহমান কার নাম? কেউ যদি বলেন যে রহমান আরেক আল্লাহ আর আল্লাহ আরেক আল্লাহ, হবে? ওই আল্লাহরই একটি বৈশিষ্ট্যগত নাম কি? ওই তন্ত্র। একজন মুসলিমের যারা হাদিসকে অনুসরণ করে, হাদিসে পাবন্দি হয়, হাদিসকে ভালো করে গবেষণা করে, হাদিসের সহিহ দলিল মেনে এটার উপর আমল করে, এই উম্মতের এই বৈশিষ্ট্যের অধিকারী যারা থাকবে তাদেরকে কি বলবেন? এই কথা তো অনেকেই বুঝে না, কয় আমাদের পরিচয় আমরা মুসলিম। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কোরআনে আছে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আরে ভাই, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, ঠিক আছে, মুসলিমদের মধ্যে অনেক বৈশিষ্ট্য থাকতে পারে, কাদারিয়া তারাও মুসলিম, জাবারিয়া তারাও মুসলিম, খারেজি তারাও মুসলিম, মুরজিয়া তারাও মুসলিম, বেরলভী তারাও মুসলিম, হানাফি তারাও মুসলিম, তারপর নকশবন্দি তারাও মুসলিম, চিস্তিয়া সাবিরি জাবিরি কাদেরি তারাও মুসলিম, কিন্তু মুসলিমদের মধ্যে বিদআতি আছে, হুজ্জত থেকে তারা মানে পড়তে পারে। আর মুসলিমদের মধ্যে একদল আছে যারা হাদিস ছাড়া অন্য কিছু মানে না, যাদের বই পুস্তক পড়লে মিথ্যা হাদিস আসে না, যাদের বই পুস্তক পড়লে কবর মাজার বর্ধিত হয় না, যাদের বই পুস্তক পড়লে তাবিজ গলায় আসে না, যাদের বই পুস্তক পড়লে পীর মুরিদি উচ্ছেদ হয়ে যায়, যাদের বই পুস্তক পড়লে আল্লাহ এবং তার রাসূল বিরোধী, তাওহীদ বিরোধী সব কর্মকাণ্ড শেষ হয়ে যায়, তারা এই উম্মতের মধ্যে আহলে হাদিস। সুতরাং মুসলিম হতে হবে, আর মুসলিমদের মধ্যে আহলে হাদিস একটি বৈশিষ্ট্যগত নাম। এগুলোকে যারা বুঝে না তাদের প্রবলেম। মুক্তিপ্রাপ্ত দল একটি হলো, এখন আহলুল হাদিস এই নয় যে আপনি জিহাদের অপব্যাখ্যা করবেন, আহলে হাদিস এই নয় যে আপনি সরকারের পাতাটা গুলামি করবেন, আহলে হাদিস এই নয় যে আপনি ব্যক্তি মানুষের অনুসরণ চলবেন। এই জন্য আহলে হাদিস বনাম দরবারি আহলে হাদিস এটা এক বিষয় নয়। আমি আহলে হাদিস হতে চাই, ইমাম আবু হানিফার মতো আহলে হাদিস হতে চাই, আমি আহলে হাদিস হতে চাই, ইমাম শাফির মতো আহলে হাদিস হতে চাই, আমি আহলে হাদিস হতে চাই, ইমাম হাম্বলের মতো আহলে হাদিস হতে চাই, তোমাদের দলের লোকদের মতো আহলে হাদিস হতে চাই না। এটা প্রকৃত আহলে হাদিসের রূপরেখা। আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক সমাজ দান করুন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ইমাম হাম্বল এই বৈশিষ্ট্যকে তুলনা করে তিনি একখানা হাদিস বলেছেন, লা তাজালু তায়েফাতুন মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে একটা দল থাকবে, তায়েফা থাকবে, তারা সব সময় আল্লাহর সাহায্যপ্রাপ্ত, তায়েফাতুল মানসুরা হবে, তাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না আর তারা কারো ক্ষতিকে ভয় করবে না। ইমাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিমদের সংজ্ঞা দিয়েছেন, সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ কে? আল জামা মা ওয়াফাক আল হক ইন কুনতা ওয়াহদাক, আল জামা মা ওয়াফাক আল হক ইন কুনতা ওয়াহদাক, জমিনের ভেতরে যদি কোনো একজন ব্যক্তি যদি হকের উপর আমল না করে, তুমি দেখতে পেলে তোমার আশেপাশে ডাইনে বাইয়ে কেউ হকের উপর আমল করে না, কিন্তু তুমি নিজে হকের উপর আমল করো, তুমি নিজে হকের পদ্ধতিতে চলো, আল জামাআ মা ওয়াফাকাল হক ইন কুনতা ওয়াহদাক, তাহলে মনে রাখবে এই দুনিয়ার সবাই যদি বিভ্রান্তের পথে চলে, তুমি একাই এই জামানার হক ব্যক্তি, তুমি একাই এই পৃথিবীর আল জামাআ, তুমি একাই এই পৃথিবীর ইসলাম বলেছেন আব্দুল
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এখানে বাংলাদেশ ভারত আরব তুরান্নাই চীনে আরব হামারা সারা জাহা হামারা হিন্দুস্তান হামারা মুসলিম হে হাম ওয়াতান হায় পৃথিবীর যে কোনো প্রান্তে একজন মুসলিম যদি কোরআন এবং হাদিসের উপর আমল করে কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরে সেই ব্যক্তি হলো আল আহলে সুন্নাত ওয়াল জামার অধিকারী সেই ব্যক্তি হলো আল জামার অধিকারী এইভাবে ব্যাখ্যা করেছেন সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মুসান্নাফে আবি সাহেবা অষ্টম নম্বর খণ্ড 1170 নম্বর হাদিস তাহলে বোঝা যাচ্ছে যে আপনি হকের উপর থাকার চেষ্টা করবেন আল্লাহ তাআলা তার উপরে আপনার জান্নাতের মর্তবা দিবেন যাক সম্মানিত উপস্থিতি আপনাদের সামনে আমি চেষ্টা করেছি প্রাচীন মুহাদ্দিসিনদের ব্যাখ্যা সহকারে অতীতের তাফসির থেকে কোরআন থেকে সুন্নাহ থেকে ওলামায়ে ইকরামের স্পষ্ট ব্যাখ্যা থেকে আপনার সামনে আমি আজকে ফেরকাতুন নাজিয়া সম্পর্কে দালিলিক প্রমাণিক আলোচনা করার চেষ্টা করেছি যাতে করে আমরা বাতিল মতাদর্শকে থেকে বেছে যাতে করে আমরা হকের উপর থাকতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপরে আল্লাহ তাআলা হকের উপর থাকার ইস্তিকামত দান করুন আমরা যেন হককে হক বুঝে চলতে পারি আজ এই পর্যন্তই ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।